ক্রিকেটার না হয়েও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নাম উজ্জ্বল করবেন একজন বাংলাদেশি। নাম শারাফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। আম্পায়ারিংয়ে বাংলাদেশের অনেক প্রথমে শুরু হয়েছে সৈকতের হাত ধরে। সেই ধারা বজায় রেখে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং ক্যারিয়ারে আরও একটি নতুন মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন 47 বছর বয়সী এই বাংলাদেশি। নারীদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতার সাথে নিজের দায়িত্ব পালনের পর গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে 5 ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন সৈকত। এবার প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ICC টি টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারিং করবেন এই বাংলাদেশি। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে সৈকতকে। প্রায় 18 বছর ধরে ICC আন্তর্জাতিক প্যানেলে যুক্ত আছেন সৈকত। 2010 সালে আম্পায়ারিংয়ের ডেবু হয় তার। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলতি বছরের মার্চে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ICC আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। এখন পর্যন্ত পুরুষদের মধ্যকার 10টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ, 63টি ওয়ানডে ম্যাচ ও 44টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন সৈকত। এছাড়া নারীদের 13টি ওয়ানডে ও 28টি টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করেছেন তিনি। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। চলতি বছরের শুরুতে গেবাই অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নাটকীয় টেস্ট ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শারাফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত। নিরপেক্ষ আম্পায়ার হিসেবে একটা টেস্ট ম্যাচ পরিচালনা করার দিক বিবেচনায় নিলে বাংলাদেশি হিসেবে সৈকত দ্বিতীয় স্থানে আছেন। যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে সৈকতের সঙ্গী হিসেবে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কিংবদন্তি আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমান আম্পায়ার ইলিংওয়ার্থকে নিশ্চয়ই চেনার কথা। গত বছর 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচেও আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। সফলতার সাথে আম্পায়ারিং করার কৃতিত্ব স্বরূপ 2023 সালে তৃতীয়বারের মতো ICC সেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন তিনি। ডালাসে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন স্যাম নোগাস্কি। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।